নমস্কার, গল্পকথা কৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরু করছি বুদ্ধদেব গুহর অবেলায়। প্রসঙ্গত বলে রাখি, বুদ্ধদেব গুহর আরও অনেক উপন্যাস, বড় গল্প আমি এর আগেও আমার চ্যানেলে পাঠ করেছি। আপনারা যদি সেগুলি না শুনে থাকেন তাহলে শুনতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট, কোনো উপন্যাস আপনারা প্লিজ ডাউনলোড করে শুনবেন না। ডাউনলোড করে শুনলে আমি যে এত কষ্ট করে পাঠ করি তার কোনো মূল্য থাকে না। শুরু করছি অবেলায় উপন্যাসের প্রথম পর্ব। রান্নাঘরে অরা ও বৃহস্পতি সকালের ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। রান্না বৃহস্পতি করে, অরা নির্দেশ দিয়ে দেন। মেয়েটি বুদ্ধিমতী আছে, যা অরা শেখায় তাই শিখে নেয়। কড়াইশুটির চপ, তার শাশুড়ির রেসিপির ভুনি খিচুড়ি, তার মায়ের রেসিপির চাউমিন, কষা মাংস, মোমো, পাটিসাপটা সবই শিখে নিয়েছে ও। তৃষা আর চুমকির জন্য চিজ টোস্ট বানাবেন বলে চিজ গ্রেট করছিলেন অরা। দুজনেই তখন ঘুমোচ্ছে। আজ রবিবার, কাল রাতে চুমকি দেরি হওয়াতে এখানে থেকে গিয়েছিল। চুমকিরা শর্ট লিখে থাকে, অরাই চুমকির মাকে বলে দিয়েছে ফোনে। অত রাতে ট্যাক্সি নিয়ে চট লেকে যাওয়াটা আজকাল নিরাপদ নয়। এমন সময় ফোনটা বাজল। অরা বললেন, আমার হাত জড়ো, ধরো তো গিয়ে ফোনটা বৃহস্পতি, আর কর্ডলেসটা নিয়ে এসো, তারপর মেয়েদের গিয়ে তোলো। আজকালকার ছেলে মেয়েদের রকমই অমন, রাত দুটোর আগে শুতে যাবে না, বই পড়বে, গান শুনবে, টিভি দেখবে, হাহা হি হি করবে, তারপরে গিয়ে ঘুমোবে। অরারা অন্যভাবে মানুষ হয়েছেন। রাতে যদি কখনো শুতে দেরিও হয়, ঠিক পাঁচটাতে ঘুম ভেঙে যায়। অবশ্য একদিক দিয়ে ভালো, সকালের দু তিন ঘন্টার সময় তার নিজস্ব সময়, কিছু পড়বার, কিছু গান গাইবার, কারোকে চিঠি লিখবার। তবে তিনি যাকে নিয়মিত লিখতেন, সেই অগ্নিব রায় এখন কলকাতাতেই চলে এসেছেন নাগপুর ছেড়ে। তারও ভোরে ওঠার অভ্যেস। কোনো কোনো দিন অগ্নিভকে সকালের ফালিটুকুতে ফোনও করেন, অগ্নিভ করেন প্রায়। সারাদিনটা ভালো কাটে যেন একে অন্যের সঙ্গে সকালে কথা বললে। বৃহস্পতি কর্ডলেসটা এনে দিয়ে বলল, যাই দিদিদের তুইলে আসি গে। ফোনটা কে করেছেন? ওই ওই মানে কি হলো? ওই অগ্নিবাবু। অগ্নি নয়, অগ্নিভ। ওই হলো গা, বুঝতে পাইলি তো হলো। চিজের স্ল্যাবটা রান্নাঘরের টেবিলে নামিয়ে রেখে অরা বললেন, বলছি কি করছো? মেয়েদের ব্রেকফাস্ট বানাচ্ছি। আমার জন্য বানিও, আমি আসছি আধ ঘন্টার মধ্যে। আজকাল তো দেখছি ডুমুরের ফুল হয়েছ, টালিগঞ্জে বুঝি কোনো গার্লফ্রেন্ড হয়েছে নতুন? আগে না, আমার ওল্ড ইজ গোল্ড, তাছাড়া ওই বুড়োর দিকে আর চাইছে কে? চলে এসো, কাল চুমকি রাতে এখানেই ছিল, তোমার কথা জিজ্ঞাসা করছিল। ফাইন, বুড়ো হয়েছি বলেই অল্প বয়সীদের সঙ্গে মিশতে ভালো লাগে, ওদের জগৎটাই আলাদা, যে জগতের মধ্যে আমরা ঢুকতে পারবো না। আর তাই হয়তো ওই রকম মনে হয়, জীবনেও যদি মোটর গাড়ির মতো ব্যাগ গিয়ার থাকতো তবে বেশ হতো। বয়সে বুড়ো হলে কি মানুষ বুড়ো হয়? চারধারে কত যুবক বুড়ো দেখি। তা হয়তো ঠিক, মনের বয়স আমার 15-তেই আটকে আছে এখনো। ভয় তো সেই জন্যই। ভয়টা কিসের? অরা একটু চুপ করে রইল, তারপরে বলল, সকালেই এমন কথার ফুলঝুড়ি ফোটাতে শুরু করলে? সকালে কি কেউ ফুলঝুড়ি ফোটায়? এখন তো ফুল ফোটানোর সময়। ঠিক আছে, আসছি আমি। আমাদের রাস্তার মোড়ের মিন্টুর দোকানে দারুণ অমৃতি বানায়, নিয়ে যাচ্ছি 1 কেজি। অমৃতি ছাড়া আর কিছু আনবো নাকি? দোকানটাতে ভালো হিঙের কচুরিও করে। না, একদম না, তৃষা এবং চুমকি ঘিয়ের কোনো জিনিসই মুখে দেয় না। সত্যি পৃথিবীটা কেমন বদলে গেল। চানটা করেই যাচ্ছি। এসো, ছাড়ি এখন। হ্যাঁ।
ওরা অন্য দশজনের মতো ফোনের রিসিভার তুলে বলে না হ্যালো বা ইয়েস, বলে বলছি। অধ্যায় দুই। তৃষা আর চুমকি নাইটির উপরে ড্রেসিং গাউন পরে বসার ঘরে এলো। তৃষা বলল, বৃহস্পতিদি মা কোথায়? তিনি তো রান্না ঘরে। মা আবার রান্নাঘরে কি করতে গেলেন? দেখেছিস চুমকি, তোর জন্য স্পেশাল কোনো আইটেম বানাচ্ছে হয়তো। ভারী খারাপ, আমি কি খেতে এসেছি? কোথায় মাসিমার সঙ্গে একটু গল্প টল্প করবো, মাসিমার গান শুনবো তা না? তৃষা বলল, দাঁড়া দেখে আসি, বলে কিচেনের দিকে গেল। কিচেনে ঢুকে তৃষা বলল, ঘি টি দিয়ে কিছু করো না মা, চুমকে কিন্তু মুখেও দেবে না। তা ঘি তো আজকাল রাখি না বাড়িতে, বলতে গেলে সামান্য থাকে কাওয়া ঘি, খিচুড়ি বা ফেনা ভাতের সঙ্গে পাতে খাওয়ার জন্যে। সব কিছুই তো হোয়াইট অয়েলেই রান্না হয়। এমন সময় চুমকির মোবাইলে কোনো মেসেজ এলো। মেসেজটা দেখে খুশি হলো চুমকি। আমাদের ছেলেবেলায় শুধু কুকুরদেরই ঘি সয় না জানতাম, আজকালকার ছেলে মেয়েদের বুঝতেই পারি না, বৃহস্পতি বলল নিজের মনে। তৃষা ফিরে এলো বসার ঘরে। মা তোর জন্য চিজ টোস্ট আর সুজির হালুয়া করছেন, বেশ লবঙ্গ তেজপাতা ভালো করে ঘিটি দিয়ে। ঘি? আতঙ্কিত চোখে বলল চুমকি। ইয়েস ঘি। ওরা বসবার ঘরে ঢুকতে ঢুকতে বললেন, হালুয়াতে আর কি ঘি, তোর অগ্নিকাকা আসছেন অমৃতি নিয়ে, সঙ্গে হিঙের কচুরিও আনছিলেন, মানা করেছি। চুমকি উত্তেজিত হয়ে বলল, অগ্নিকাকা আসছেন, গ্রেট, এই রবিবারের সকালটা একেবারে জমে যাবে, কি বলিস তৃষা? তৃষা বলল, সত্যি অগ্নিকাকাকে পছন্দ করে না এমন কারোকে আমি দেখিনি বাবা, বিশেষ করে মেয়েদের মধ্যে। তবে উনি নিজে বলেন ওর কোনো মিত্র নেই, সবই শত্রু। ওরা বলল, বাজে কথা, মানুষটা শত্রু মিত্র কারোকে নিয়েই কোনো মাথা ব্যথা নেই, অমন উদাসীন মানুষ আমি তো আর দেখিনি বাবা। ওরা একটু চুপ করে থেকে চুমকিকে বলল, তবে তোমার মেসোমশাই মানে তৃষার বাবা ঠাট্টা করেই বলতেন ও একটা মিচকে শয়তান, আ গ্রেট ইম্পোস্টার। তবে আমার নিজের কিন্তু তা কখনো মনে হয়নি, হরিহর আত্মা বলতে যা বোঝায় ওরা তাই ছিলেন দুজনে, অথচ দুজনের মধ্যে মিলের চেয়ে অমিলই ছিল বেশি। উনি গান বাজনা ভালোবাসতেন না তেমন, রেডিওতে ক্লাসিক্যাল গান হলে বলতেন হারে বন্ধ করো বন্ধ করো এই কুকুরের কান্না। কি বলছেন মাসিমা আপনি, এমন হতেই পারে না, চুমকি বলল অবিশ্বাসের গলাতে। কেন পারবে না, ক্লাসিক্যাল গান ভালো না বাসলেই কি একজন মানুষ অমানুষ হয়ে যায়? মানুষ নানা উপাদান দিয়ে তৈরি চুমকি, অনেক কিছুকে বাদ দিয়ে এবং অনেক কিছু নিয়েই একজন মানুষ। সবাই কি আর রবীন্দ্রনাথের পূর্ণ মনুষ্যত্বর স্বর্গে পৌঁছতে পারেন? খণ্ড মানুষও অবশ্যই মানুষ, আমাদের মধ্যে অধিকাংশ মানুষই তো খণ্ড মানুষ। পূর্ণ মনুষ্যত্বকে একটা আদর্শ হিসেবে সামনে রাখাটা ভালো, কিন্তু তা অর্জন করা বড় কঠিন। এমন সময় বসবার ঘরের কোনাতে রাখা ল্যান্ডলাইনটা বাজল। ওরা বললেন, দেখ তো তৃষা কে করল। তৃষা ফোন তুলেই একগাল হেসে বলল, থ্যাংক ইউ হর্ষদ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস ভেরি নাইস অফ ইউ। ফুল পাঠিয়েছ? না এখনো পাইনি, পাবো নিশ্চয়ই, কি আর করব, কাল রাতে চুমকি এখানে ছিল, অনেক রাত অবধি গান টান হলো, শি ওয়াজ ইন হার এলিমেন্টস। হ্যাঁ কে? অগ্নিভো কাকা? না উনি কাল আসেননি, আজ আসছেন একটু পরে আমাদের জন্যে অমৃতি নিয়ে। ভালো বলেছ তো, মা কি জানেন? জানি না, জিজ্ঞেস করছি। আর তুমি মায়ের সঙ্গে কথা বলবে? দিচ্ছি। বলো হর্ষদ, তোমার সব খবর ভালো তো? শুনেছ তো এখন এখানে প্লেজেন্ট ওয়েদার? হ্যাঁ কি বললে? ওখানেও প্লেজেন্ট ওয়েদার? ওহ, তবে এবছর বৃষ্টি তো তেমন হলো না, শীতও পড়লো না, যা গরম পড়বে এরপর ভেবেই আতঙ্কিত হচ্ছি।
কোথায় যাচ্ছ ছুটিতে? মাথেরানে। যাও যাও, ঘুরে এসো। তোমার মেসোমশাই বলতেন, পরের জন্মে বিয়ে করে মাথেরানে হানিমুন করতে আসব। সত্যি দারুণ জায়গা, দারুণ সুন্দর জায়গা। একা গেলে ভালো লাগবে? হো, বন্ধুদের সঙ্গে যাচ্ছ? যাও ঘুরে এসো। এই নাও, তৃষার সঙ্গে কথা বলো। কলকাতাতে আসছো কবে? পুজোর সময়। ফাইন। বাবা মা ভালো আছেন তো? তৃষা তো গেছিল গত সপ্তাহেই। তৃষা রিসিভারটা মায়ের হাত থেকে কেড়ে নিয়ে বলল, হর্ষদ, উই উইল বিট ইট আপ হোয়েন ইউ কাম, ওকে? কোথাও সকলে মিলে ঘুরতে যাব? কোনো জঙ্গলে টঙ্গলে? মা, অগ্নিব কাকায় সকলকে নিয়ে। মাসিমা মেসোমশাইও কি যাবেন? বোধ হয় নয়, মা বাবার বস্টনে যাওয়ার কথা আছে দিদি জামাইবাবুর সঙ্গে। তুমি একা থাকবে? একা কেন, নন্দন তো থাকবে, কলকাতাতে এলে ওই তো আমার গার্জেন। ওকে, বাই। থ্যাংকস এ লট হর্ষদ। ফোনে শব্দ করে একটা চুমু খেলো তৃষাকে হর্ষদ। বলল, তুমি আমাকে একটা খাও। তৃষা গলা নামিয়ে আদুরে গলাতে বলল, না, মা পাশে দাঁড়িয়ে আছেন, বলেই ফোন ছেড়ে দিল। বলল, পরে ফোন করব মোবাইলে। ফোন ছাড়তেই অরা বলল, কি বলছিল রে হর্ষদ? কি আবার বলবে, এক নম্বরে পাজি ছেলে একটা। বলছিল কি বল না? বলছিল ফোনে চুমু দাও। অরা এবং চুমকি হেসে উঠলেন ও উঠল। অরা বললেন, আই অ্যাডোর হর্ষদ, একটা দারুণ প্রাণবন্ত ছেলে। তা তোর মা কি এতই ব্যাকডেটের যে তুই ফোনে শব্দ করে একটা চুমু খেলে রাগ করত? তোদের এই দোষ জানিস তো? কি, তোরা ভাবিস যে আমরা জন্ম থেকেই বয়স্ক, আমাদের যেন কৈশোর বা যৌবন ছিল না, তোদের অনুভূতি যেন আমাদের ছিল না, তোদের যেন আমরা বুঝতে পারি না একেবারেই। ওরকম করে বলো না মা। তোমরা কি বয়ফ্রেন্ডদের ফোনে শব্দ করে চুমু খেতে? না, তা অবশ্য খেতাম না। আমাদের সময়ে ভালোবাসায় গোপনতা ছিল, তাই তার মাধুর্য ছিল বেশি। সব কিছুই, সব অনুভূতি আজকের মতো বাজারি হয়ে যায়নি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, জানো মা? কে জানে বাবা, আমাদের ছেলেবেলায় তো এইসব শুনিনি টুনিনি। এই গ্লোবালাইজেশনের যুগে যে কত কি ঘটছে। এমন সময় রুরু ফেরের জিন্স এবং একটি গেঞ্জি পরে একেবারে চান টান করে বসার ঘরে এলো, গাইতে গাইতে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। চুমকি ওকে দেখে একটু ব্লাশ করল। রুরু বলল তৃষাকে, বুঝলি দিদি, তোর বন্ধুটা একেবারে আনসিভিলাইজড। কোন বন্ধু? আরে এই যে চুমকি বোস। এই চুমকি তোর চেয়ে বয়সে বড়, সম্মান দিয়ে কথা বল। পুরো সম্মান দিয়েই বলছি, বয়সে ছোট বড়তে কি আসে যায়, উইজডম হচ্ছে আসল। তাছাড়া জানো না, আজকাল পশ্চিমী দেশে ট্রেন্ড এসেছে যে অধিকাংশ ছেলেরাই তাদের চেয়ে বয়সে বড় মেয়েদের সঙ্গে প্রেম করছে, বিয়ে করছে। থাকিস তো মায়ের হোটেলে, কাজকর্ম কর, রোজগার টোজগার কর, নিজের পায়ে দাঁড়া, তারপর তো বিয়ের স্বপ্ন। দেখ দিদি, তোকে ওই সিউডো ইন্টেলেকচুয়াল হর্ষদ্দাটা একেবারে জাদু করে রেখেছে। প্রেমের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? হ্যাঁ, প্রেমটা একটা ইটার্নাল ব্যাপার, আর বিয়েটা তাতে বাঁধন দেয়। তবে এই বিয়ে ব্যাপারটাই পৃথিবী থেকে উঠে যাবে একদিন। তোর বন্ধু একটা বেরসিক, পড়াশুনোতে ভালো হতে পারে, দেখতেও ভালো হতে পারে। দেখ, আজ ভ্যালেন্টাইন্স ডে, রাত সকালে মোবাইলে মেসেজ পাঠালাম কিন্তু রেসপন্সই করল না। তৃষা চেপে ধরল চুমকিকে, এ কি রে, সকালের মেসেজটা শব্দ পেয়েছিলাম তো, সেটা যে রুরুরই মেসেজ তা তো ভাবতে পারিনি। চুমকি বলল, বাচ্চা ছেলেরা কত দুষ্টুমি না করে, তাই বলে সবসময় কি কান মুলে দিতে হয়? রুরু অরাকে বলল, দেখেছো মা, তুমি দিদির এই বন্ধুকে ভালো মেয়ে বলতে পারো, কিন্তু এমন হার্টলেস মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সকলেই হো হো করে হেসে উঠলেন। চুমকি বলল, সম্পর্ক ছিলটাই বা কবে, যে আজ না থাকার কথা উঠছে। তাই? ঠিক আছে চুমকি, তুমি ভাবো তুমি অনেক জানো, কিন্তু আসলে যে কিছুই জানো না তা পরে বুঝবে। আমার নাম রুরু, একদিন আমি হব তোমার গুরু। এবার চল আমরা একে একে চান করে নি। না,
আগে ব্রেকফাস্ট খেয়ে নাও, তারপর চানে যাবে, অগ্নি এই এসে পড়লেন বলে, অরা বললেন। তারপর গলা তুলে বললেন, বৃহস্পতি, পেঁপে আর আপেলগুলো কেটে ফেল ততক্ষণে, চিজ টোস্টগুলো আমি গিয়ে ভাজছি। তোমরা কি দুধে কেউ কর্নফ্লেক্স খাবে? তাহলে বৃহস্পতিকে দুধ গরম করতে বলি। রুরু বলল, আমি খাবো, তবে ঠান্ডা দুধ দিয়ে। তোমরা কেউ রিয়েলের ফ্রুট জুস খাবে? পেয়ার আর টমেটো জুসও আছে। এত সব কি খাওয়া যায় মাসিমা? তারপর অগ্নিকাকা আবার অমৃতি আনছেন, তাও মাত্র 1 কেজি, রসিকতা করে বললেন অরা। তারপর বললেন, অগ্নি হচ্ছে তৃষার বাবার বিপরীত মেরুর মানুষ, তোদের বাবা হলে গুনে গুনে 8টা আনতেন 4 জনের জন্য, তবে খুব হিসেবি ছিলেন বলেই অসময়ে তোর বাবার মৃত্যুর পরে আমরা ভেসে যাইনি রে। সংসারে সব জিনিসেরই ভালো দিক মন্দ দিক থাকে। বাবাকে আমার ভালো করে মনেই নেই মা, আমি তখন 2.5 বছরের ছিলাম। হ্যাঁ, আর চুমকি ছিল 5 বছরের। তোর বাবার মৃত্যুর খবর পেয়ে তোর অগ্নিকাকা 2 মাসের ছুটি নিয়ে নাগপুর থেকে এসে ঝড়ের মধ্যে হাল ধরলেন। নাগপুরে অগ্নিকাকা কি কাজ করতেন? চুমকি বলল। উনি প্রথম দিকের এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, উনি আর তোর বাবা একই সঙ্গে বস্টনে পড়াশোনা করেছিলেন। তোর বাবা পড়েছিলেন নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে, আর উনি এনভায়রনমেন্ট নিয়ে। নাগপুরে কোথায় পড়াতেন? নিরিতে। নিরিটা কি জিনিস? নিরি মানে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তোদের অগ্নিকাকা তখন ডিরেক্টর ছিলেন, পরে ম্যানেজিং ডিরেক্টর হন। বহুদিন MD ছিলেন, রিটায়ার করার দিন পর্যন্ত। নাগপুরে সেটেল করার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের কারণেই কলকাতাতে এসে সেটেল করলেন। অগ্নিকাকা বিয়ে করেননি কেন মাসিমা? তা কি করে বলবো বলো মা, তিনি বলেন সময় করতে পারেননি। তাছাড়া বিয়ে করার মতো কেউ নাকি আসেইনি তার জীবনে। কলকাতায় তো প্রায়ই আসতেন। হ্যাঁ, আমরা এখানে চলে আসার পর, তার আগে খড়গপুরে আসতেন, IIT-র ফ্যাকাল্টি ক্যাম্পাসে। আমাদের বাংলোতে তো জায়গার অভাব ছিল না, তবে সেখান থেকে কলকাতায় চলে আসতেন প্রায়ই গানের টানে। চণ্ডীদাস মাল, দিলীপ মুখোপাধ্যায় মহাশয়ের কাছে পুরাতনী গানের তালিম নিতেন, রবীন্দ্রসঙ্গীত শিখতেন সন্তোষ সেনগুপ্ত ও দেবব্রত বিশ্বাসের কাছেও, যতদিন ওরা ছিলেন আর কি। ওর কাছেই তো শুনেছি দিলীপ মুখোপাধ্যায় নাকি সাম্প্রতিক অতীতে গত হয়েছেন। অধ্যায় 3। ওরা ডাইনিং টেবিলে বসেছিল সকলেই। অরার স্কুল শনি রবি ছুটি থাকে, তাই সোমবার সকালে মানডে মর্নিং সিকনেস হলেও শনি রবি বেশ রিল্যাক্সড থাকেন। ছেলেমেয়েরা খাওয়া শুরু করেছে এমন সময় ডোরবেলটা বাজল। রুরু গিয়ে দরজা খুলল। প্রতিবেশী অপালা এলেন, ব্যারিস্টারের বউ। এই যে অপালা মাসি, ভালো সময়ই এসেছ, আমরা ব্রেকফাস্ট করছি, এসো টেবিলে, বলেই বলল, তোমার হাতে ওটা কি? ওটা একটা রজনীগন্ধার মালা। কার জন্য? তোমার মায়ের ভ্যালেন্টাইনের জন্য, তিনি আজ নিশ্চয়ই আসবেন। আসবেন কি, এসে পড়লেন বলে? অপালা খাওয়ার ঘরে ঢুকতেই তৃষা বলল, আমার মায়ের ভ্যালেন্টাইন না তোমার ভ্যালেন্টাইন অপালা মাসি? অপালা সুরসিকা বললেন, ধরো না, না হয় দুজনেরই। চুমকি বলল, দুজন নারীর একই ভ্যালেন্টাইন হয় কি না তা দেখতে হবে, ইন্টারনেটে ব্রাউজ করো তো রুরু ব্রেকফাস্টের পরে। একটা বুড়ো মানুষকে নিয়ে তোরা কি আর কি শুরু করলি বলতো, ভালো এবং বোকা মানুষটা শুনলে দুঃখ পাবেন। ভালো মানুষ অবশ্যই, তবে বোকা মানুষ কখনোই নন। তাছাড়া মানুষটার মধ্যে এমন একটা ক্যারিজমা আছে যে তরুণীরাও সহজে প্রেমে পড়তে পারে। অত সহজে অগ্নিকাকাকে ডিসমিস করা সম্ভব নয়, করতে চাইলে আমি প্রতিবাদ করব, তৃষা কপট রাগের সঙ্গে বলল। রুরু বলল, আমিও। অপালা বললেন, আমিও। চুমকি বলল, আমি একাই বা বাদ যাই কেন। এমন সময় ডোরবেল আবার বাজল। এবারে বৃহস্পতি গিয়ে দরজা খুলল, আপ্যায়ন করে বলল, আসুন আসুন আগুন বাবু, আপনার লাইগাই সকলে টেবিলে বইসে আছেন, তা আমৃতি আইনছেন তো?
আনিনি আবার, সঙ্গে কিছু হিঙের কচুরিও এনেছি, তুমিও খেয়েও বৃহস্পতি ভালো করে। একগে। অগ্নিভোগ খাবার ঘরে ঢুকতেই সকলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি কি অসময়ে এলাম? তৃষা বলল, তুমি যখনই আসবে তখনই সুসময়। অরা চোখের ইশারাতে অপালাকে বললেন, কই অপা, তোমার প্রেমের দানটা দাও এবারে। অগ্নিভোগ একটু হকচকিয়ে গেলেন। অরা বলল, অপালা কেমন মডার্ন দেখেছ, আজ ভ্যালেন্টাইন্স ডে, তাই তোমার জন্য রজনীগন্ধার মালা নিয়ে এসেছে। বলতেই কলা পাতার মোড়ক খুলে অপালা তৃষাকে দিয়ে বললেন, নে তৃষা, এটা পরিয়ে দে ওকে। তৃষা দুষ্টুমি করে বলল, মাথা খারাপ, তোমার ভ্যালেন্টাইনকে আমি মালা পরাবো কোন দুঃখে, আমার বুঝি ভ্যালেন্টাইন নেই। এই কথাতে সকলেই হেসে উঠল। অপালা মালা খুলে অরাকে ডাকলেন, বললেন, হাই অরা, আমরা দুজনেই পড়াই। অরা হেসে বলল, পৃথিবীর ইতিহাসে দুজনে মিলে একজনকে মালা পরানোর কোনো নজির আছে বলে তো আমি জানি না, কিন্তু আমার স্বামী না হয় বহুদিন পরলোকে, তোর ঘরের ডাক সাইটে ব্যারিস্টার ঘোষ সাহেব জানতে পেলে কুরুক্ষেত্র বাঁধাবেন না তো? অপালা হেসে বললেন, আমার ঘরের পতিদেবতাটি রসকসীর হলেও এইসব ব্যাপারে অত্যন্তই উদার, আমার ভ্যালেন্টাইনের উপরে তার বিরূপ হবার কোনো সম্ভাবনায় নেই, বরং উনি বেঁচে যাবেন। উনি কী করছেন? কী আবার করবেন? সকাল থেকে এই মক্কেল বিক্কেল নিয়ে কনফারেন্সে বসেছেন, চলবে বেলা একটা অবধি, তারপর খেয়ে দিয়ে জমিয়ে ঘুম। দুপুরে ঘুমোয় অবশ্য শনি রবিবারেই, যেদিন কোর্ট থাকে সেদিন কোর্ট থেকে ফিরে ঘুমোয়, তারপর রাত আটটা থেকে আবার কনফারেন্স চলে রাত একটা অবধি। তুই যে কেন ছেড়ে দিস না এই হাইকোর্টের ব্যারিস্টারকে তা তুই জানিস। ছাড়তে পারলে তো ভালোই হতো, কিন্তু পারলাম কই, অভ্যেস হয়ে গেছে। দাম্পত্যটা একটা অভ্যেস, এই অভ্যেস কাটানো ভারী শক্ত। মানুষটার অনেক দোষ থাকতে পারে, তবে একটা মস্ত গুণ এই যে তার নিজের সব খামতি সম্বন্ধে উনি পুরোপুরি সচেতন। মানুষটার মধ্যে রোম্যান্টিসিজমের রও নেই, সেজন্যে তার মনে কোনো অপরাধ বোধও নেই। আমার কোনো স্বাধীনতাতেই তিনি হস্তক্ষেপ করেন না। সকল উকিল ব্যারিস্টাররা বোধহয় সকলেই এই রকম। বাহ, ঘরে ঘরে এমন স্বামী হোক তাহলে। তারপরে কলাপাতা মোড়া মালাটি অপালার গলাতে পরিয়ে দিয়ে গেয়ে উঠলেন, গাছে ফুল শোভা যেমন, হয় কি তেমন গাঁথলে মালা, গলায় দিলে ক্ষণিক মজা, তারপরেতেই হেলা ফেলা। সকলেই হৈ হৈ করে উঠলেন ও উঠল। রুরু বলল, অগ্নিকাকা, তুমি একটার পর একটা প্রেমের গান গেয়ে যাও, আজ যে ভ্যালেন্টাইন্স ডে। আমার রোজই ভ্যালেন্টাইন্স ডে। তারপরে রুরুকে বললেন, বাংলা ব্যান্ডের সেই গানটা তুই গা না। কোন ব্যান্ড? আহা, নাম টাম সব ভুলে যাই আজকাল, এই অনিন্দর ব্যান্ড রে। ও, গান ভালোবেসে গান? রাইট ইউ আর। ওরা বললেন, চিজ টোস্টগুলো, অমৃতি আর হিঙের কচুরি যে সব ঠান্ডা হয়ে গেল, আগে সকলে খেয়ে নাও, তারপর গান হবে। তারপর স্বগোক্তির মতো বললেন, হিঙের কচুরির সঙ্গে গাঢ় ছোলার ডাল বা ঝোলঝোলে আলুর তরকারি দেয় না তোমার দোকানে? আমার দোকান হলে অবশ্যই দিত, কতদিন বলছি তোমাকে যে চলো আমরা একটা দোকান দিই। এই দোকানে ক্ষীরের পাটিসাপটা, তোমার শাশুড়ির রেসিপির কড়াইশুঁটির চপ আর ঘুগনি বিক্রি করব শুধু, তাতে এই বাড়ি গাড়ি হয়ে যাবে। কথা পরে, আগে বসে পড়ো, কে কে চা খাবে আর কে কে কফি? তৃষা বলল, মা, আমি ড্রিঙ্কিং চকলেট, ঠিক আছে? ঠিক আছে। বলেই অগ্নিভোগ আর অপলার দিকে চেয়ে বললেন, আজকালকার ছেলে মেয়েদের সময়ের বড়ই দাম। ঠিককে বলে ঠি, ইকোনমিক্সকে ইকো, দিল্লি স্কুল অফ ইকোনমিক্সকে ডি স্কুল, ফ্লেক্সিবলকে ফ্লেক্সি, এই সব সময় কোথায় নষ্ট করবার মা? তোমাদের সময় তোমাদের হাতে অঢেল সময় ছিল, আমাদের সময়কার সময় ছিল শান্ত মধুর।
আমরা সময় নিয়ে কি করতে হয় তা জানতাম, আর তোরা সব ছটফট করা চড়াই পাখি, ডানার ঝাপটাতে সবসময়ই ধুলো ওড়াচ্ছিস। আর তোমরা? আমাদের ছিল শান্ত গ্রীষ্ম দুপুরের ঘুঘুর ডাকের মতো সময়, তার মাধুর্য ইন্টারনেটে বসে আঙুল চালিয়ে তোরা কি করে বুঝবি? অপালা বললেন, বুঝলে তৃষা, তোমরা আমাদের চেয়ে অনেক বেশি জানো, তবে এত জ্ঞানের প্রয়োজন সত্যিই ছিল কি না তা একদিন তোমাদের বুঝতে হবে। জীবনকে মধুর করতে এত জ্ঞান বোধহয় বাধা হয়ে দাঁড়াবে তোমাদের কাছে, নিজেরাই এ কথা বুঝতে পারবে একদিন। রুরু গেয়ে উঠল, কে সারা সারা, হোয়াট এভার উইল বি উইল বি। তৃষার মোবাইল বেজে উঠল, সেটার দিকে তাকিয়ে বোতাম টিপে বলল, হর্ষদ, আবার কি হলো? না, ফুল তো এখনো আসেনি, পাঠিয়েছ যখন আসবে নিশ্চয়ই। আমরা এখন ব্রেকফাস্ট করছি জমিয়ে, অগ্নিকাকা অপালামাসি সব এসেছেন, চুমকি তো রাতেই ছিল। রুরু আর কোথায় যাবে, এখনো তো ডানা গজায়নি ওর। আমি তোমাকে পরে ফোন করছি, বাই। অধ্যায় চার। ব্রেকফাস্ট খাওয়ার পরে ওরা সকলে বসার ঘরে এসে বসেছে। সকলের অনুরোধে অগ্নিভোগ গান ধরেছেন, প্রণয়ে পরম রত্ন যত্ন করে রেখো তারে। অপালা বললেন, এটা কার গান? নিধুবাবুর, আবার কার, রামনিধি গুপ্ত, যিনি বাংলা টপ্পার জনক। নিধুবাবু অত্যন্ত বড় মাপের কবিও ছিলেন, ওর গানে যেমন পানিং তেমন কম রচয়িতার গানেই দেখা যায়, শব্দচয়ন ও উদ্ভাবনও তেমনই, যেমন এই অপ্রণয় এই শব্দটি। ওরা বললেন, একটি গানে বাসনা কুসুম শব্দটি পেয়েছিলাম, ওটিও কি নিধুবাবুর? না বোধহয়, ইফতাত আরা খানের কলাতে, তখন উনি দেওয়ান ছিলেন না, এই শব্দটি একটি গানে পেয়েছিলাম। বাসনা কুসুম হৃদয়ে যা ছিল সকলই ফেলেছি তুলিয়া, বা ওই রকম কিছু একটা। চুমকি বলল, ভ্যালেন্টাইন্স ডেতে আরও কিছু প্রেমের গান হোক অগ্নিকাকা, তারপর অরামাসি রবীন্দ্রসঙ্গীত বা অতুলপ্রসাদ গাইবেন। আজ আমার গলাটা ভালো নেই, তোমরা কেউ আমার গলাতে তিনটে চুমু খাও তো, ঠিক হয়ে যাবে। অগ্নিভ বলল, কার চুমু খাবেন? চুমু তো সকলেরই খেতে ইচ্ছে করে, যে খাবে খাও। তবে আমি খাচ্ছি, চুমকি বলল। একে বলে চুমু থেরাপি, সব রোগের চিকিৎসা করা যায় এই থেরাপিতে, বুঝেছ? অপালা বলল, আপনি এত শিখলেন কোথায়? এই এক জীবনে কম কিছু তো করলাম না, ওরাদের দেশ হাজারিবাগে আমার এক মুসলমান গুরু ছিলেন, বাওয়ারচিকে বাওয়ারচি, হেকিমকে হেকিম, ইত্তরওয়ালাকে ইত্তরওয়ালা, তার কাছ থেকে এই সব বিদ্যে শিখেছি। আমি আর আশিস যখন হাজারিবাগে তোর মাকে দেখতে যাই, মানে আমি আর তোর বাবা, কাকাবাবু মেয়ে পছন্দ করার পরে তখন আশিসের সঙ্গেও তার আলাপ করিয়ে দিয়েছিলাম। হাজারিবাগ তো আমার পুরনো ঠেক, খুব মজা হয়েছিল সেবারে। আমরা কানহারি পাহাড়ের মাথার উপরের বন বাংলোতে ছিলাম। তৃষা বলল, চলুন না অগ্নিকাকা, আমাদের সকলকে নিয়ে একবার হাজারিবাগে। মামা বাড়ি তো আর নেই, দিদিমা তো আগেই চলে গিয়েছিলেন, দাদুর মৃত্যুর পরে তো বাড়ি বিক্রি হয়ে গেল, বড় মামা স্টেটসে চলে গেলেন পাকাপাকি, আর বাড়ি দেখাশোনারও কেউ ছিল না। মামার কাছে শুনেছি কানহারি হিল রোডে ছিল সেই বাড়ি। মা তো এখনও নস্টালজিক, লাল মাটি, শালবন, কানহারি, সীতাগড়া আর শিলওয়ার পাহাড় ঘেরা হাজারিবাগের কথা উঠলেই মায়ের চোখ এখনো ছলছল করে ওঠে। চলো একবার সকলে মিলে যাওয়া যাবে। রাজডেরোয়া ন্যাশনাল পার্কের উল্টো দিকে শালপর্ণি বলে একটা দোতলা রেস্ট হাউস বানিয়েছে বন বিভাগ, কাছেই ঝর্ণাও আছে একটা, চড়ুইভাতি করার আইডিয়াল জায়গা। তবে তোরা সকলেই যে ব্যস্ত, তোদের সকলকে একসঙ্গে একই সময় পাওয়াই তো অসম্ভব। আমি তো রিটায়ার্ড বুড়ো, আমার তো অঢেল সময় হাতে, গেলেই হলো। চুমকি বলল, বড় বেশি কথা হচ্ছে, গান শুরু করো না অগ্নিকাকা।
চুমুটা খা আগে, বললাম না গলা খারাপ। চুমকি উঠে এসে নিচু হয়ে অগ্নিভোর গলাতে গুনে গুনে এক দুই তিন করে তিনটে চুমু খেল। অগ্নিভো একবার গলা খাকারি দিয়ে বলল, বাহ ওষুধে কাজ হলো বেশ, বলেই গান শুরু করলেন। সকলেই হই হই করে বাহবা দিল। অগ্নি বললেন, আজ আর নয়, রবীন্দ্রনাথ বলেছিলেন না ভালো জিনিস অল্প বলিয়াই ভালো। তৃষা বলল, এবারে অপুলা মাসি তুমি একটা গান গাও। মাথা খারাপ এই গানের পরে, তার চেয়ে চল সকলে মিলে কোরাস গাই একটা। না না কোরাস নয়, তুই একাই গা, তা হবে না, তোরও গলা দিতে হবে। আরে ধর তো তুই। অপালা গান ধরল, খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কে জানত, ছিল না ভয় ছিল না লাজ মনে, জীবন বয়ে যেত অশান্ত। অধ্যায় 5। অরার স্কুলে এখন ওকেই হেডমিস্ট্রেসের কাজ করতে হয়, যদিও ডেজিগনেশন সিনিয়র টিচার। হেডমিস্ট্রেস রিটায়ার করার পর সেই পদে স্যাংশন আসেনি হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে। এবারে গরমটা বোধহয় তাড়াতাড়ি পড়বে, পড়ানো ছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও কম থাকে না। স্কুলের পরে বড় ক্লান্ত লাগে, একটা গাড়ি থাকলে বেশ হতো, কিন্তু ভালোভাবে বাঁচতে আজকাল যা খরচ তাতে অরার পক্ষে গাড়ি কেনা সম্ভব নয়। গাড়ি কেনাটা আজকাল অতি সহজ, কিন্তু ড্রাইভারের মাইনে, রানিং কস্ট এইসবে অনেকই টাকার দরকার। ওর স্কুলের দুজন টিচার গাড়ি কিনেও কিছুদিন পরে অনেক টাকা গচ্চা দিয়ে গাড়ি বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। বাইরে বেরিয়ে দেখলেন মিনির জন্যে লম্বা লাইন, একটা ট্যাক্সি নেবেন কি না তা নিয়ে দোনমনে করছিলেন। তৃষা বেশ ভালো কাজ করে একটা অ্যাড এজেন্সিতে, খুব সুনামও করেছে, মাইনেও ভালোই পায়। রুরু এখনও ছাত্র, তবে প্রাইভেট টিউশন করে। আশিস বলতেন, ছেলেমেয়েরা হচ্ছে 21 ইয়ার্স গেস্টস, ওদের সাধ্যমতো প্যাম্পার করতে হবে, তবে আজকালকার সন্তানেরা 21-এ পায়ে দাঁড়ায় না। তবু যতদিন কাছে থাকে ততদিনই সুখ। ব্যাগ থেকে রুমাল বের করে নাকটা মুছলেন, ওর নাক ভীষণ ঘামে। এমন সময় ওর পাশে একটা স্যান্ট্রো গাড়ি এসে দাঁড়ালো, হালকা নীল রঙা গাড়ি, আজকাল যা দিনকাল। অচেনা লোক গাড়ি নিয়ে পাশে এসে দাঁড়ালে ভয়ই করে। অরার বয়স 50 ছুঁই ছুঁই, কিন্তু দেখলে মনে হয় 45। আয়নার সামনে দাঁড়ালে বা চান করার সময়ও নিজেকে তেমন সুন্দরী বলে মনে হয় না। অন্য সব মেয়ের শরীরে যা কিছু গর্ব করার থাকে তার শরীরেও তাই আছে, কিন্তু পুরুষের চোখ তাকে সুন্দরী দেখে। সুন্দরী মাত্রই কিশোরী বয়স থেকে নানা বিপদের মধ্যে দিয়ে বড় হয়ে ওঠেন। এইসব বিপদের কথা শুধুমাত্র মেয়েরাই জানে, কখনো অপলাকে বলেননি। একদিন তার মহাদেব স্বামী ঘোষ সাহেবও একা বাড়িতে অরাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। প্রেমহীন শরীরে কখনো আকর্ষণ বোধ করেননি অরা, এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন ঘোষ সাহেবকে। তারপর থেকে অবশ্য আর কখনো দুঃসাহস দেখাননি। দুশ্চরিত্র পুরুষ মাত্রই ভীরু হয়, এমনই বিশ্বাস হয়েছে অরার জীবনের মধ্য গগনে পৌঁছে। উঠে এসো অরা, স্টিয়ারিংয়ে বসা অগ্নিব বললেন, এ কি গাড়ি কবে কিনলে? আজই ডেলিভারি পেয়েছি। বাঁদিকে দরজাটা ঠেলে খুলে দিলেন অগ্নিভ। সামনের সিটে বসতে বসতে অরা বললেন, গাড়ি কেনার কি দরকার ছিল? কি এমন দরকার তোমার গাড়ির? আমি কি আমার জন্য কিনেছি? গাড়ি ফার্স্ট গিয়ারে দিয়ে বললেন অগ্নিভ। তবে কার জন্যে কিনেছ? তোমার জন্যে। আনন্দে ও গর্বে অরার মুখটি উদ্ভাসিত হয়ে উঠল, বলল, বাজে কথা বলার জায়গা পাও না। সত্যি বলছি, তোমাদের বাড়িতে তো একটা গ্যারেজও আছে, তোমার কাছেই থাকবে গাড়ি, তুমিই ব্যবহার করবে, খড়গপুরে তো গাড়ি চালাতে তুমি, কোনো মোটর স্কুলে কদিন তালিম নিলেই তুমি আবার চালাতে পারবে। খড়গপুরে আলাদা ব্যাপার ছিল, তবে শুনতে পাই এখন সেখানেও খুব ভিড়। কিন্তু আজকের কলকাতাতে গাড়ি চালানো আমার কমও নয় বাপু, তাছাড়া আমার ব্লাড প্রেশারও যে হাই,
গাড়ি চালাতে গেলে তা আরো বেড়ে যাবে। চলো আজ তোমাকে প্রেশার নেমে যাওয়ার ইঞ্জেকশন দেব। কোথায়? অবাক হয়ে বললেন অরা। আমার বাড়িতে। কি যে হেয়ালি করো বুঝি না। বুঝবে। নিজের বাড়ির দিকে গাড়ি চালাতে চালাতে বললেন অগ্নিভ। কোথায় চললে তুমি? বললাম না আমার বাড়িতে। এখন হুট করে কি যাওয়া যায়? বাড়িতে বৃহস্পতি বসে থাকবে, রুরুটা ফিরবে কলেজ থেকে, আমার কি কোনো স্বাধীনতা আছে? যে নিজেকে পরাধীন করে রাখতে চায় তাও নিজের হাতেই শিকল পরিয়ে তাকে স্বাধীন করতে পারে কোন শক্তি? তুমি বোঝো না। সব বুঝি। চলো ওরা, আজ আমি আর কোনো কথা শুনব না। অনেক বছর অপেক্ষা করেছি আমি, বড় কষ্ট হয় আমার। আমি এখনও যুবক আছি, তুমিও যুবতী। চলো আজ আমরা পরীক্ষা দেব আর পরীক্ষা নেব। ছি ছি, এ কি হলো তোমার দুযোগ পরে? তুমি তো এমন ছিলে না। চিরদিনই এমন ছিলাম, কখনো প্রকাশ করিনি। কত যে কষ্ট পেয়েছি, সব একা একা সয়েছি। আশিস যদি থাকতো তবে পারতে এমন করতে? ও জানলে কি ভাবত, কি বলতো? অরা বলল, ও নেই বলেই তো তোমাকে চাইছি আমি। তোমারও কি কষ্ট নেই অরা? পুরুষ মনে করে শরীরের কষ্ট বুঝি তাদেরই একারই, মেয়েদের বুঝি কষ্ট নেই? নেই তা নয়, তবে মেয়েরা মেয়েবেলা থেকে অনেক কষ্টকেই নীরবে মেনে নিতে শিখে। সব কিছুতেই পুরুষদের মতো অধৈর্য হয়ে ছটফট করে না। তুমি আমাকে অধৈর্য বলছো? 25 বছরের ধৈর্যটা কি ধর্তব্যের মধ্যে নয়? তুমি অবশ্য আমার শরীরটা দাবি করতেই পারো। গত 25 বছরে তুমি আমার এবং আমার ছেলেমেয়ের জন্য যা করেছ তা স্বীকার করার মতো অকৃতজ্ঞ আমি নই। কিন্তু কিন্তু কি? তোমাকে তো আমি আমার মন দিয়েছি পুরোপুরি। একজন মেয়ের পক্ষে যতখানি যেমন করে দেওয়া যায় তেমন করেই। যাকে মেয়েরা মন দেয় তাকে শরীর দিতে তাদের কণামাত্র আপত্তি থাকে না। তোমরা পুরুষেরা এই রকমই। তোমরা মেয়েদের শরীরটাকে তাদের মনের চেয়ে দামি বলে মনে করো সবসময়ই। শরীর বর্জিত আমাদের এই যে অমলিন সম্পর্ক, এর মাধুর্য কি শরীরী সম্পর্ক হলে থাকবে? তুমি শরৎবাবুর নায়িকার মতো কথা বলছো ওরা। তুমি যে কত মহৎ আর আমি যে কত নীচ তাই বলবার চেষ্টা করছো। অরার দু চোখ জলে ভরে এলো। বলল, তুমিও যদি আমাকে ভুল বোঝো তাহলে আমি কোথায় যাই বলো তো? তুমি ছাড়া আমার কে আছে আর? আমি আমি মনে মনে এখনো তৈরি নই অগ্নি। তাছাড়া ব্যাপারটা এমন চটজলদি হয়, এমন একটা সুন্দর ব্যাপার, বিশেষ করে তোমার সঙ্গে আমার, এর জন্য প্রস্তুতি লাগবে না? বিছানা ফুলে ছেয়ে দিতে হবে, ধূপ জ্বালাতে হবে সন্ধে থেকে, আতর গোলাপ জলের বন্দোবস্ত করতে হবে। তুমি তো নিজেই আতরের স্পেশালিস্ট। রশিদ খাঁয়ের বাতো বাতো মেয়ে বিদ গেয়ে রাতের ক্যাসেট চালাবে নিচু স্বরে। আমরা কি জন্তু জানোয়ার? শরীর সর্বস্ব, আমাদের শারীরিক ব্যাপারটা স্বর্গীয় হবে। কিছুক্ষণ চুপ করে থেকে অগ্নিভ বলল, তোমার পরম সুন্দর স্বর্গীয় ব্যাপারটি ঘটবার আগে আমি নিজেই স্বর্গে চলে যাব। গিয়ে আশিসের সঙ্গে মন্দাকিনীর পাড়ে বসে পেশেন্স খেলব। অরা মৃদু হেসে অগ্নির কাঁধে হাত ছুঁয়ে বলল, লক্ষ্মী সোনা, আর একটু সময় দাও আমাকে। গাড়িটা লাল আলোতে দাঁড়িয়েছিল। এমন সময় ফুটপাতে দাঁড়ানো রুরু চেঁচিয়ে উঠল, মা! এয়ার কন্ডিশন গাড়ির মধ্যেও সেই ডাক পৌঁছল। অরা তাড়াতাড়ি অগ্নির কাঁধ থেকে হাত নামিয়ে বাঁ হাত দিয়ে কাঁচ নামিয়ে বলল, কিরে! এটা কার গাড়ি? তুমি কার সঙ্গে যাচ্ছ? কোথায়? অগ্নি গলা তুলে বলল, উঠে আয় রুরু, তুই কোথায় এসেছিলি? গাড়িতে উঠতে উঠতে রুরু বিস্ময়ের গলায় বলল অগ্নিভকে, একেবারে ব্র্যান্ড নিউ, কি দারুণ নতুন নতুন গন্ধ! কবে কিনলে? কি জন্য কিনলে? আজই কিনলাম, আর তোদের জন্যই কিনলাম। গাড়ি চালানোটা এবার শিখে নে, 18 বছর তো হয়ে গেছে, তবে আর কি।
ওরা বলল, এটাই বাকি, নিজে রোজগার করে গাড়ি কিনে তারপর গাড়ি চালাবে। বারে আমার বন্ধুরা তাদের বাবার গাড়ি চালায় না বুঝি। অগ্নিকাকা তো তোর বাবা নন। বাবার মতো তো। বাবার মতো আর বাবায় অনেক তফাত আছে। অগ্নিবর চোয়ালটা শক্ত হয়ে এলো। কোথায় যাচ্ছ অগ্নিকাকা? মাকে কোথায় পেলে? তোর মাকে দেখলাম স্কুলের সামনে বাসের জন্য অপেক্ষা করছে, তাই নতুন গাড়িতে তুলে নিয়ে বললাম আমার বাড়ি চলো, বিরিয়ানি আনিয়ে খেয়ে সেলিব্রেট করি। ভারে, আর আমরা বুঝি বাদ, দিদি শুনলেও ফায়ার হয়ে যাবে। তাহলে আজ থাক, চল তোদের নামিয়ে দিয়ে আসি বাড়িতে। তাহলে পার্টিটা কবে হচ্ছে? তোরা যেদিন বলবি সেদিনই হবে। বাড়িতে বিরিয়ানি না খেয়ে, যদিও আমাদের পাড়ার নতুন বিরিয়ানির দোকানটা দারুণ বিরিয়ানি করে, চল সকলে মিলে একদিন মেইনল্যান্ড চায়নাতে খেয়ে আসি। ও বাবা, সে তো ভীষণই দামি জায়গা। তোরাও তো আমার কাছে খুবই দামি। সেদিন চুমকি আর তোর অপলা মাসিকে নিয়ে যেতে হবে, ঘোষ সাহেব নিশ্চয়ই যেতে পারবেন না। সব বড় ব্যারিস্টারদের সপ্তাহে একদিনই ছুটি, সেদিন কোনো কনফারেন্স রাখেন না ওরা কেউই। কবে? শুক্রবার সন্ধেতে, ওরা বলল। তবে তাই হবে, কোনো এক শুক্রবার সন্ধেতেই করা যাবে। ভদ্রলোক আমার একটা বড় উপকার করেছিলেন, কিছুতে এই ফিস নেননি। যদিও এক বোতল স্কচ জোর করে দিয়েছিলাম, সেটা তো ওর ফিজের তুলনায় কিছুই নয়। আর তাছাড়া অপালাও আমাকে খুব ভালোবাসে। আর মা বুঝি বাসে না? রুরু বলল। এ কথা তোর মাই জানে। অগ্নিভ ওদের বাড়িতে নামিয়ে দিল। ওরা বলল, এক কাপ চা খেয়ে যাবে না? তুমি তো জানো যে যখন তখন চা খাওয়ার হ্যাবিটটা আমি কালটিভেট করিনি, অধিকাংশ বাঙালির মতো। আর তাছাড়া সন্ধ্যের পরে আমি চা টা খাই না। আজ এই গাড়ি ডেলিভারি দিতে খুবই হ্যাপা গেছে, এবার বাড়ি গিয়ে চান করে দুটো হুইস্কি খাবো, তারপর চন্দনবাবু দয়া করে যা রেঁধেছেন তাই খাবো। আমার এখানে হুইস্কি টুইস্কি নেই, তবে খেয়ে যেতে পারো এখানে। আর চাউমিন আর ধোকার ডালনা করতে বলেছি বিষপতিকে। রুরু বলল, স্ট্রেঞ্জ কম্বিনেশন, এই মাসের তিনটি টিউশন থেকে যে টাকা পাবো তা দিয়ে তোমার জন্য একটা কিছু কিনে রাখবো বাড়িতে। অগ্নিকাকা, তুমি কি শুধু হুইস্কি খাও না রামও রাখবো? ওরা বলল, তোমার ডেপমি করতে হবে না, অগ্নিকাকার নাম করে বাড়িতে ওইসব রেখে এই বয়সে নিজেই পাঁড় মাতাল হয়ে উঠবে হয়তো। মা, আমাদের বন্ধুরা যে জলিয়াত বটেই, আরও কত কিছু খায় তা যদি তুমি জানতে। তোমার হীরের টুকরো ছেলেকে ওইসব বলো না। গাড়ি থামিয়ে অগ্নি বলল, নাম এবারে। তারপর বলল, আমার এই গাড়ির আর কী দরকার, তোদের গ্যারেজটা পরিষ্কার করে রাখিস রুরু। একজন ভালো বয়স্ক ড্রাইভার পেলে গাড়িটাকে তোদের বাড়িতেই রাখবো, তোদের ও তোদের মায়ের সুবিধা হবে। দিনে দিনে যা অবস্থা হচ্ছে এই কলকাতা শহরের, বাসে মিনিবাসে যেতে তো কালঘাম ছুটে যায়, তোদের ফ্ল্যাটের গ্যারেজটা তো খালি পড়ে থাকে। ওরাও গাড়ি থেকে নেমে দাঁড়াল। অগ্নি ডান হাত স্টিয়ারিংয়ে রেখে বাঁ হাত তুলে বলল, চললাম। বিদায় সম্ভাষণটা ওরাকে করল না রুরুকে, ওরা ঠিক বুঝতে পারল না। একটা মস্ত দীর্ঘশ্বাস পড়ল তার। গাড়ির ব্যাকলাইটের আলোটা অন্য গাড়ির ভিড়ে হারিয়ে না যাওয়া অবধি ফুটপাথে স্থানুর মতো দাঁড়িয়ে রইল ওরা। রুরু ডাকল, মা। রুরুর ডাকে সম্বিত ফিরল ওরার। আপনারা শুনছিলেন অবেলায় উপন্যাসের প্রথম পর্ব। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দেবেন ভিডিওটিতে। আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।